পঞ্চভূতত বিলীন হল জনপ্রিয় অভিনেতা জয়ন্ত দাসের নশ্বর দেহ। অজস্র গুণমুগ্ধ অশ্রুযুক্ত নয়নে নবগ্রহ শ্মশানত শেষ বিদায় মরমর অভিনেতা জয়ন্ত দাসক। দূরদর্শন, ভিডিও, নাটক, অনাতাঁর চলচ্চিত্রকে ধরে বিভিন্ন মাধ্যমের জড়িয়ে দর্শকের হৃদয় জয় করবলে সক্ষম হওয়া জয়ন্ত দাসের মৃত্যুত শোকস্তব্ধ প্রতিগী অসমীয়া। শনিবারে নিশা 8:40 গুৱাহাটীৰ এপোলো হাসপাতালত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল শিল্পীগৰাকীয়ে। জীবনের অতি কম সময়ের ভিতরতে ভালে সংখ্যক ছবিত অভিনয় করেছিল এগৰাকী বিশিষ্ট অভিনেতায়। এপোলো হাসপাতালত শেষ নিঃশ্বাস ত্যাগ করা জয়ন্ত দাসের নশ্বর দেহ পোনে পোনে লৈ অহা হয় উজান বজাৰৰ নিজ বাসগৃহলৈ। তাত প্রায় কেবা শতাধিক লোকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে অভিনেতাগুলো। তারপিছতে রবীন্দ্র ভবন আর উজান বজারের এক প্রতিষ্ঠানত শিল্পীগুলো নিবেদন হয় শ্রদ্ধাঞ্জলি। এই দুই স্থানের রাজহুয়া শ্রদ্ধাঞ্জলি সম্পন্ন হওয়ার পিছতে পোনে পোনে নশ্বর দেহ লওয়া হয় নবগ্রহ শ্মশান। নবগ্রহ শ্মশানত রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের বিষয়ববিয়ার উপস্থিতিত সম্পন্ন হয় অন্ত্যেষ্টিক্রিয়া। উল্লেখ্য যে জয়ন্ত দাসের শেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত উপস্থিত থাকে সদৌ ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, কণ্ঠশিল্পী দীপেন বৰুৱা, অভিনেত্রী বৰষাৰাণী বিষয়াকে ধরে ভালে সংখ্যক শিল্পী, কলা কৌশলী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় অভিনেতা জয়ন্ত দাসের বিয়োগত গভীর শোক প্রকাশ করে। অসমীয়া চলচ্চিত্র ধারাবাহিক, আকাশবাণীর নাটক আদি প্রতিটি ক্ষেত্রতে শক্তিশালী অভিনয়ের অসমবাসীর হৃদয়ত বিশেষ স্থান দখল করা অভিনেতাগুলির বিয়োগ রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রখনের এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীগুলো।